আজকে আমরা জানব সংবিধানের সংখ্যা সংশ্লিষ্ট তথ্যগুলো সম্পর্কে। প্রথম হচ্ছে এক, এক সম্পর্কিত তথ্য, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা। প্রস্তাবনা হচ্ছে একটা। এরপর বিরোধী দলীয় ন্যাপের সদস্য একজন, বিরোধী দলীয় ন্যাপের সদস্য, ন্যাপ সদস্য একজন ছিল। এরপর আর এই তার নাম ছিল সুরঞ্জিৎ সেনগুপ্ত, সুরঞ্জিৎ সেনগুপ্ত। ইনি ছিলেন বিরোধী দলীয় ন্যাপের সদস্য। এরপর কমিটিতে একজন নারী সদস্য ছিল, নারী সদস্য, তিনিও ছিলেন একজন, আর তার নাম ছিল রাজিয়া বেগম, রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। আচ্ছা, এরপর আমরা জানব হচ্ছে দুই সংবিধানে কী কী বিষয় দুইটা আছে। দুইটা আছে হচ্ছে সংবিধানের ভাষা হচ্ছে দুইটি, ভাষা দুইটি কী কী, একটা হচ্ছে বাংলা আরেকটা হচ্ছে ইংরেজি, ইংরেজি। সংবিধানের ভাষা হচ্ছে দুইটি। এরপর জানব চারটি আছে কী কী, সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি, মূল নীতি চারটি। এরপর সাত, সাত হচ্ছে সংবিধানের তফসিল, সংবিধানের তফসিল সংখ্যা হচ্ছে সাতটি। এরপর জানব হচ্ছে এগারো, এগারো আছে কী কী, মনে রাখতে হবে এগারো হচ্ছে সংবিধানের ভাগ এবং অধ্যায়, ভাগ বা অধ্যায় হচ্ছে এগারোটা। এরপর হচ্ছে সতেরো, বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত সংশোধনী হয়েছে সতেরোটা, সংশোধনী সতেরোটা। এরপর হচ্ছে চৌত্রিশ, রচনা কমিটি, সংবিধান রচনা কমিটির সদস্য, সংবিধান রচনা কমিটির সদস্য সদস্য ছিলেন মোট হচ্ছে চৌত্রিশ জন। এরপর একশো তেপ্পান্ন, একশো তেপ্পান্নটা হচ্ছে সংবিধানের মোট অনুচ্ছেদ, মোট অনুচ্ছেদ। এরপর হচ্ছে তিনশো নয়, এই যে গণপরিষদ, এই যে হস্তলিখিত মূল সংবিধানে, হস্তলিখিত সংবিধানে, সংবিধানে গণপরিষদের স্বাক্ষর করছে, সংবিধানে গণপরিষদের সদস্য স্বাক্ষর, সদস্য স্বাক্ষর, তারা হচ্ছে গণপরিষদের তিনশো নয় জন হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করছে, তার মানে তিনশো নয় জন স্বাক্ষর করছে। এরপর হচ্ছে চারশো তিন, চারশো তিন হচ্ছে গণপরিষদের মোট সদস্য, গণপরিষদের মোট সদস্য, মোট সদস্য, মোট সদস্য ছিল হচ্ছে চারশো তিন এবং স্বাক্ষর করছে হচ্ছে তিনশো নয়টা। আচ্ছা, আরেকবার আমরা দেখি কী কী, এক, এক হচ্ছে প্রস্তাবনা একটা, বিরোধী দলীয় ন্যাপ সদস্য একজন, নাম হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত, নারী সদস্য একজন, বেগম রাজিয়া বানু। এরপর হচ্ছে দুই, ভাষা হচ্ছে দুইটা, বাংলা ও ইংরাজি। চার, মূলনীতি হচ্ছে চারটা। সাত, তফসিল হচ্ছে সাতটা। এগারো হচ্ছে ভাগ বা অধ্যায় হচ্ছে এগারোটা। সতেরো, মোট সংশোধনী হয়েছে সতেরো বার। চোদ্দো হচ্ছে সংবিধান রচনা কমিটির সদস্য চৌত্রিশ জন। একশো তেপ্পান্ন, সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা একশো তেপ্পান্নটা। তিনশো নয়, হস্তলিখিত সংবিধানে গণপরিষদের যেই সকল সদস্য স্বাক্ষর করছে তারা ছিল তিনশো নয় জন। আর চারশো তিন হচ্ছে গণপরিষদের মোট সদস্য। এই পর্যন্তই আজকে।